জয় হিন্দ তো অনেক সারা পিলা মানরে প্রশ্ন থাকে যে এই রে আমার কত টাকা মিলব সেই রে কত টাকা মিল যে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ অনেক আমার এস টি কাস্ট আমার কত টাকা স্কলারশিপ মিলবা কথা কি আমার হচ্ছে জেলা কাাস্ট আমি স্কলারশিপে কত টঙ্কা মিলব কি গোপবন্ধু শিক্ষা সহায়তা যোজনা স্কলারশিপে আমার কত টাকা মিলব তো এমনি অনেক সারা পিল মনে এইসব প্রশ্নগুলা থাকে আমি কমেন্ট এবং টেলিগ্রাম চ্যানেল মাধ্যমে জাঁয়া পাই তো আজের ভিডিওরে আমি আলোচনা করি আমি স্টেট স্কলারশিপ পোর্টালে যেসব স্কলারশিপ এভেলেবল অসব স্কলারশিপে আমার কত টঙ্কা অমউন্ট মিলে এবং বর্ষক কত টঙ্কা মিলে আ এমি কিছু স্কলারশিপ আছে যাকে ওয়ান টাইমপ্রাই মিলে তো সেই ওয়ান টাইমপ্রাইও স্কলারশিপ মিলে এবং কত টাকা মিলে এবং প্রত বর্ষ কেউ স্কলারশিপ মিলে কত টাকা মিলে পুরা ডিটেলস ভিডিওরে আজ আমি আলোচনা করা তে নিশ্চিত রূপে যে আজের এই টপিক উপরে আগ্রহী থাকবে প্রথম রু শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখিবে যা ফল কিছু সবুকিছি বুঝিপারে এবং আগুন অনেক সারা প্লস থ্রি র্লাসেস এবং অনেক সারা ইনফরমেটিভ আপডেট জব কি সে স্কলারশিপ হোক সর্বপ্রথমে এই চ্যানেল মাধ্যমে জাঁয়া পাই নিশ্চিত রূপে চ্যানেলটিকে সবসক্রাইব করে দিয়ে অল নোটিফিকেসনটি প্রেস করে দিয়ে এবং আজ ভিডিওটি দেখি সারা পরে যদি মনার কিছু প্রশ্ন রইগাল তো তাহলে নিশ্চিত রূপে সে মধ্যে কমেট করে পেবাদ কমেট পরে যার যদি ডাউট ক্লিয়ার ন হোচু যদি মতো পার্সনাল কন্টাক্ট করা যদি সে চাহিদা তো সে ইনস্টাগ্রাম মাধ্যমে মতো মেসেজ করে পে যার ইনস্টাগ্রামের লিঙ্কটি মই আমার এই ডেসক্রিপশন বকসেছি যদি কিছু অর্জেন্ট কথা থাকে যদি কিছু সেমতি কথা নাই তাহলে কিছু মেসেজ করা আবশ্যক না যদি কিছি এমতি কথা থাকে কি তোমার মতে পারসনালি যদি মতে কিছু প্রশ্ন পচার থাও তাহলে নিহতি রূপে এমিটি তুমি ইনস্টাগ্রাম মাধ্যমে মতো মেসেজ করে পাব ঠিক আছে তো বর্তমানে আমিওর যে টপিক অনুসারে আমার ভিডিওটি বর্তমান আরম্ভ করা তর্বপ্রথমে আমি আসে পড়ব ওড়শা স্টেট স্কলারশিপ পোর্টাল তো গুগল ক্রম ব্রাউজে সার্চ করতে পড়ব স্কলারশিপ ডট ওইশা ডট জিও বি ডট ইন সার্চ করে সারা পরে এই স্কলারশিপ পোর্টালটি মিলে যে থ্রি লাইন আছে তো সেই থ্রি লাইন বর্তমানে আমি ক্লিক করে দেবা থ্রি লাইন উপরে ক্লিক করে সারা পরে পরে আমি এমি কিছু ইন্টারফেসটি ওপন হয়ে আসবো যেকিমস থ হাউটু অপ্লাই থাকি এবং এফএ্যুজ মানে ফ্রিকুয়েন্টলি আর্ক কোশ্চেন থাকি এবং আছে কন্টাট আর্ক তো আমি এই ভিতর স্কিমসূ আমি সিলেক্ট পড়ি তো এটি মুকিম সেক্ট করে দেব স্কিম সিলেক্ট করে সারা পরে আম পাখ্য ওল স্কিম এটি চালিয়ে আসলা সবু যেতক সবু স্কিম অ সে সবু স্কিম বিষয় আমি আসগাল বর্তমানে আমি এই গোটে গোটেম এটি দেখি অল যে অল্ড চাহিদে যে অল দেখা চাহিদে এটি ওল মারি ধর যে গোটে প্রশ্ন আসবে যে স্যার মোটর প্লস তো প্লস যদি করছে তাহলে এটি কী রে দেখ প্লস থ্রি জেনে গোটে অল

পাৰ ইয়াৰ বৰ্ষক তো পাঁচ হাজাৰ লেখা টকা মিলে ই হ'ব প্লছ টু পিলা মানে তো এই বিষয়ে যাৰ জানিব অধিক যদি আগ্ৰহী থাকে তোমাৰ এই ভিউ ডিটেলছ উপ ক্লিক কৰো সবুকি বুজি পাৰিব জছ মোক কেৱল আজি এমাউণ্ট কথা সমস্ত খালি জানে দিয়ে তাৰপৰ্তী মুহূৰ্তত যদি ডাউট থলাৰচপ বিষয়ে ত' চেপাৰেট তাৰপৰাই গোটেই ভিডিঅ' কৰি দা তাপরে হচ্ছে গোদাবরীশ বিদ্যার্থী প্রোৎসাহন যোজনা যা কি পেলা মানে আমি ল্যাপটপ ডিস্ট্রিব্যুশন নামে জাও নুহরে আমার যেমন ল্যাপটপ ডিট্রিব্যুসন হগু কোথা না বিজু যুব সশক্তিকরণ যোজনা তো তা বর্তমান তাবর্তন করে দিয়ে হইছে তো সেটি আমি মিলে আমি মিলে তিরিশ হাজার টঙ্কা লেখা মিলে কিন্তু এটি যে পার ইয়ার লেখা কিন্তু পার ইয়ার মিলে না এটা ওয়ান টাইমপ্রাই মিলে কেবল বর্ষেপ্রাই মিলি ল্যাপটপ ঠিক আছে তাপরে আউ গোট স্কলারশিপ হচ্ছু সুদক্ষা ফর গার্লস তেমন যে সুদক্ষার কৌশেবি এটি মেনশন না যে পি ডিএফ টি কে চেক করি ব্লাঙ্ক অ সেমি কিছু মেনশন না যে আইটিআই করবে গার্লস আইটিআই বা যে স্কিল ডেভেলপমেন্ট টেকনিশন মানে আইটিআই ডিপ্লোমা এইসব লাইন যে ঝিউ মানে পড়ুথবেন তো সুদক্ষা অনেক সে আবেদন করে পে এবং এটি কোণসবি তা এমউন্ট এটি কিছু মেনশন না এচপিআর কোর্স ডিউরেকশন অনেক কোর্স রিউরেস দেখি সে দিকে পয়সাটা ঠিক আছে তো এটি এটি কিছু মেনশন না তেমন আকলারশিপ হোচু নির্মাণ শ্রমিক কল্যাণ যোজনা স্কলারশিপ যা কি হাইয়েট চাল হাজার প্লস হাজার মানে অড়চাশ হাজার পর্যন্ত মিপারে চালশ হাজার বিল অজার মিল কমিটি বুঝাইলে যে বি করবে বিএ করবে ঠিক আছে বিটেক করবে এমবিএ বিএ তো এই পিল চাজার টঙ্কা লেখা মিলে যদি সেও ছুঁয়া হয়ে তাহলে আপ টোয়েন্টি পারসেঁট এডিসান মিলে চাশ হাজার টোয়েন্টি পারসেট হচ্ছে আঠ হাজার তেমন অড়চাশ হাজার তাঁর মিথায় তা বা প্লস টু পিল যেমি আমি জানি যে পাঁচ হাজার লেখা টঙ্কা মিলে তাপরে হা প্লস থ্রি আপনাকে পিজি করতে মিলে সাত হাজার লেখা টঙ্কা মিলে তেমন ইয়ে সেমি কিছু নির্দিষ্ট না তার যে অিডিএফ যে টেবলটি সেকি আমিছি এমাউন্টা ক্লাস সিক্স জিও তা এইট ক্লাস পাখ সবু পিলা মানে আবেদন করে পারে যিয়ে যেতে পর্যন্ত পাঠ পড় কিন্তু লেবর কার্ড থাক সেপারে তা আষি বিদ্যানিধি যোজনা এই এই যে কৃষি বিদ্যানিধি যোজনা আগুরা ক্কলারশিপ ঠিক আছে আগ্রহ ক্কলারশিপ তো সেই কা স্কলারশিপের নামক পরনাই করাছি কৃষি বিদ্যানিধি যোজনা যে কোণসি কোর্স কোণসি আমাউন্ট এটি দিয়া যাই না তো আমি যেমন জানি যে আগু বার হাজার বার হাজার দশ হাজার এমতি মিলুছিল বর্ষক তো ইয়ে বি সেমি হয়ে পড়ে কিন্তু যে আগে যে পেপার কিন্তু প্রকাশ পাই যে নির্মাণ শ্রমিক পিলা মানুষ বিদ কৃষি বিদ্যানিধি যোজনার এক লক্ষ টঙ্কা পর্যন্ত মিপার এক লক্ষ না দেড় লক্ষ এমতি কিছু গোটে থিলা এক লক্ষ কি দেড় লক্ষ গোটে লা তো সেটা কিছু আকারে মিলব না তা লোন করে পেবে জিও ইন্টারেস্টে তে বিষয়ে কিছু কইনি আর যে পিডিএফ ডিটেলস মেনশন না ন স্কলারশিপ ইয়ে স্বপ্ন রইগাল না নকলারশিপ আপনি দেখা ই মেধাবৃতি যা পি জি মেট

Gotta be ওকে সি সে কত টাকা পাইবে তাহলে তাহলে সেটি পাবে কোড়ি হাজার লেখা টঙ্কা দেখো এটি দেখা হইছি যে অনলি ওয়ানস তো কেবল থাকবে এবং এই সি অলগা যেকোন স্কিম পাওলে মধ্যে এই স্কিমপায়ে আবেদন করে পেবে তাপরে আসা গোপবন্ধু শিক্ষা সহায়তা যোজনা ইয়ে মধ্যে যেটা ভালো যা আমি কোড়ি হাজার লেখা টঙ্কা এটি কৌশেবি দেখা যাবি মার্ক কু দেখ কাস্ট কু দেখি পুঁ তিন বর্ষ মিল যদি আমি প্লস্ত্রী করছো তাহলে ষাটে হাজার টঙ্কা পাই যদি আমি তাপরে পুঁ পিজি গেলে পুঁ চালিশ হাজার টাকা পাইবা কারণ যে একা সাগরে প্লস থ্রি ও পিজি করেদেলে সে ডাইরেক্ট লক্ষে টঙ্কা পাইয পাঁচ বছর লক্ষ টাকা সে আরামসে পাইবে যা যে পড়া খরচের কিছুই অসুবিধা হব না এই গোপবন্ধু শিক্ষা সহায়তা যোজনা

তো এটি স্যার দশ হাজার টঙ্কা লেখা মিলে প্রতীব মিলে সে দশ হাজার জনক টার্গেট করি দিব দশ হাজার পিল দশ হাজার টার্গেট করি দিও ঠিক আছে নূলারশিপ তো বন্ধ তারপরে দেখো ই মেধাবৃতি যে ইয়ে তো গলা প্রথম গলা ই মেধাবৃত্তি ইউজি জি মানুষ আমি প্রথম পড়লে পিজি মানুষ পিজি পরে পড়লে ইউ ঠিক আছে তো ইউজি জি হচ্ছু पर हो जो मैंने जो मैं थी प्रफेसनाल टेक्निकाल जो मैंने लाइन रेसे वर्षक मिले कोड़े हज़ार लेखा टाँह ये अधिकार रही है कहीं ई बृद्धि ई मेधा वृत्ति पि जी पे मिलूला पंद्रह हजार लेखा टाँह यू जी पाला दस हजार लेखा टं कितु तो एटी मिले कोड़े हजार लेखा टाँह

তেমন তারপরে আউ গোট হচ্ছে কোথায় দেখা না আউ গোট স্কলারশিপ হচ্ছু গ্রীন পেসেজ অর্ফান স্টুডেন্ট মানুষ ঠিক আছে অর্ফান স্টুডেন্ট মানুষ অরফান স্টুডেন্ট কিন্তু যে স্কিল ডেভেলপমেন্ট অন্ডারে রে যাওয়া মানে যে পিলা মান বা মা নে আবার সে যদি আইটিআই করবে ডিপ্লোমা করবে সরি যে পিলা মানে আইটিআই করবে ডিপ্লোমা করবে যদি তাঁকর বাপা মা নতি এবং সেমান যদি হস্টেল যদি পড়ুথবেন ঠিক আছে আইটিআই যে হস্টেল রি মিলি বিনা হস্টেল্রে রুলে মিল যে হস্টেল রে দুই হাজার টঙ্কা তেমন বার মাছ তার কত টাকা মিল চব্বিশ হাজার লেখা টঙ্কা ঠিক আছে মনে রইলা যে পিলা মানে অরফান সে আইটিআই ডিপ্লোমা করবে বা কোণ টেকনিকাল কোর্স করবে সে যদি হস্টেলরে রুথে তাহলে তাঁক প্রতির মাছ দুই হাজার হিসাব বর্ষক তা চবিশ হাজার টাকা মিলে থাকে বাকি রহলা যে হসেল রে সে আইটিআই ডিপ্লোমা করুবে কি কোশে টেকনিকা কোর্স করুবে এবং তা বাপামা মধ্য নেন সে অরফান হয়েছে কিন্তু সে ডে স্কলার হোস্টেল রো নে তাহলে তাঁর মাসকু হাজার লেখা টঙ্কা মিল অর্থাৎ বার মাসে তাঁক বার হাজার টঙ্কা মিল বুঝি হল তো গ্রিন পেসেজ স্কলারিপ্রে চবিশ হাজার পাইপারে যে হস্টেল পিলা মানে যে হস্টেল ন যাই হস্টেল নই ঘরে রইকি পড়ু থাকবে তাঁর বার হাজার টঙ্কা মিলি ঠিক আছে অরফান স্টুডেন্ট মানুষ তাপরে আসলা বিও সি স্কলারশিপ বিওসি সি স্কলারশিপ বহুত গুটি ইম্পর্ট্যাট স্কলারশিপ

তাঁর পিলা মানে যদি আইটিআই পড়ুথবেন ডিপ্লোমা পড়ুথবেন কোশি ইঞ্জিনিয়রিং টেকনিকাল কোর্স যদি পড়ুথবেন যদি আইটিআইরে তা যদি হ্যাঁ এই যে বাইশ হাজার পাঁচশো হচ্ছে আইটিআই যদি তাঁর যদি ইঞ্জিনিয়র ট্রেড থাকি তাশ হাজার তিনশো বাকি রাখা নন ইঞ্জিনিয়রিং তাঁর মিল

বুঝিগেলা তাপরে আসলা প্রি মেট্রিক প্রি ম্যাট্রিক স্কলারশিপ রে সেমতি মেট্রিক পূর্বর ঠিক আছে প্রি মেট্রিক মানে ম্যাট্রিক পূর্বর স্কুল পিল এটা স্কুল লেবল হুয়ে এটি কোশি দে এতক এমাউট মিল প্রি মেট্রিক হোক কি সে পোস্ট মেট্রিক হো সে কিছু দইন থাকে এই দেখো এই যে পোস্ট ম্যাট্রিক কথা যদি কবি এটি আমার যে এসিবিসি সি বিসি থ আঠ হাজার লেখা টঙ্কা

গোট কথা অনেক চাৰা পিলা মানৰ মনৰ প্ৰশ্ন যে ছাৰ মই এই স্কাৰশিপ এপ্লাই কৰি পাৰিবি তাৰপৰা আউট স্কলাৰশিপ পকাই ন পকাই পাৰিবি নে যোন যোন ইলিজিবল হ'ব সেই আৱেদন কৰি পাৰিব কিন্তু অনেক সাৰা কলেজ মনা কৰোঁ যে সেই কওঁ তুমি গোটেই স্কাৰশিপ পকাইছ আউট স্কলাৰচিপ পকাই পাৰিব নাই কিন্তু মই মোৰ কথা যদি হিচাপ কৰি দেখিবি তো মই যেতিয়া পোষ্ট মেট্ৰিক স্কলাৰচিপ এপ্লাই কৰি চাৰি পরে গোপবন্ধু শিক্ষা সহায়তা যোজনা সেতু নূ আসছিল তো সেই গোপবন্ধু শিক্ষা সহায়তা যোজনা বিষয়ে যেতে জানা পাইলি তো মুখে ইলিজিবল হোকি তো মুটা যে পকয়া গলি মধ্যে মতো সেম কথা শুনেলে যে তুমি গোটে স্কলারশিপ পাও মানে আউ গোট স্কলারশিপ পাইব না যে পিডিএফ কিছু লেখা দিলামি বলে তাপরে আপনার মেন প্রুফটি হচ্ছে মুি না আমার সেই কলেজের সার মানুষ যে সংযোগের হেল্পলাইন নম্বর কল করে তা

সবুকিছি স্কলারশিপ এমউন্ট বিষয়ে জাগি সারিবেন এই এইসব স্কলারশিপ জাগি সারা পরে কাহুক কেউ স্কলারশিপ বিষয় আপি অধিক ইনফর্মেসন দরকার নিশ্চিত রূপে সে কমেন্ট বকস মাধ্যমে জনাইলে নট ভিডিওরে আমি সেই স্কলারশিপ বিষয়ে পার্টিকুলার আলোচনা করা